প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সন্তান জন্মদানের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কী করে সম্ভব সে বিষয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন গাইনি অ্যান্ড অপস বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহা 1973 সালের মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ইউএসটিসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অপস ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান সেকশন বা সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়া, এই দুইটা বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক বিতর্ক আছে, মতভিন্নতা আছে। যদি আপনি একটু বুঝিয়ে বলেন নর্মাল ডেলিভারি বলতে কী বুঝেন, কী বুঝিয়ে থাকি আমরা, এবং নর্মাল ডেলিভারি কখন সম্ভব? নর্মাল ডেলিভারি সারা পৃথিবীতে যদি আপনি দেখেন, নর্মাল ডেলিভারির হার অনেক বেশি, সিজারিয়ান সেকশনের হার অনেকই কম। উন্নত দেশগুলোতে দেখবেন 12-15% ক্ষেত্রে সিজারিয়ান সেকশন হয় না। সিজারিয়ান সেকশন হচ্ছে একটা বড় ধরনের অস্ত্রোপচার, আর নর্মাল ডেলিভারি হচ্ছে নর্মাল বার্থ প্রসেস। তো সেখানে সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন আছে অবশ্যই। সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমরা অনেক নবজাতকের জীবন শঙ্কামুক্ত করতে পারি, অনেক মায়ের জীবন বাঁচাতে পারি সিজারিয়ান সেকশনের মাধ্যমে। কিন্তু এর মানে এই না যে সবগুলা ডেলিভারি সিজারিয়ানের মাধ্যমে হতে হবে। সিজারিয়ান সেকশন করার জন্য কিছু সেট রুল আছে, কিছু ইন্ডিকেশান আছে। এই আপনি যদি ইথিক্যাল প্র্যাকটিস করতে চান তাহলে কিন্তু ইন্ডিকেশানের বাইরে করার কোনো মানে হয় না। আমাদের প্রাইমারি মোটিভ কী বলেন তো, একজন অবস্ট্রিশিয়ান হিসেবে একটা সুস্থ বাচ্চা, একটা সুস্থ মা। তাহলে যেভাবে ডেলিভারি করলে একটা সুস্থ বাচ্চা এবং সুস্থ মা বেরিয়ে আসবে, সেভাবেই কিন্তু ডেলিভারি পদ্ধতি হওয়া উচিত, যেটা হচ্ছে নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি করার প্রথম প্রতিবন্ধকতা আমাদের মায়েদের মধ্যে যেটা আমি দেখি সেটা হচ্ছে ভয়। ভীষণ ভয় কাজ করে, ওনারা ভাবে কি যে নর্মাল ডেলিভারি মানে ভীষণ ব্যথা, এবং এই ব্যথার জন্য তারা কিন্তু নর্মাল ডেলিভারি অনেকেই নিতে চায় না। আমাদের কাছে আসে অনেক মায়েরা যে ম্যাডাম নর্মাল ডেলিভারিতে তো বলছে ভীষণ ব্যথা, এত ব্যথা তো আমি নিতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে। তখন যদি জিজ্ঞেস করে হয়তো বলবে কি যে যে আমি আশেপাশের মানুষদের কাছে শুনেছি বা যারা ডেলিভারি করেছে তাদের কাছে শুনেছি যে নর্মাল ডেলিভারি ভীষণ ব্যথা। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এখন তো পেইনলেস নর্মাল ডেলিভারি তো এখনও আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এখন সায়েন্সের এতটা উন্নতি হয়েছে যে পুরোপুরি পেইনলেস করে দেওয়া যায় কিন্তু নর্মাল ডেলিভারি। প্রথম দিকে আমরা হচ্ছে কি যে অনেক ধরনের আমাদের ইনজেকশনস থাকে ব্যথা কমানোর জন্য, ভিসারালজিন থাকে, প্যাথেডিন থাকে, এরপর আমরা যে এপিডুরাল অ্যানালজেসিয়াতে, এপিডুরাল অ্যানালজেসিয়া যদি একজন এক্সপার্ট অ্যানেস্থেশিয়োলজিস্টের হাতে পড়ে তাহলে আমরা যেগুলো দেখেছি একদম অনেকাংশেই ব্যথা কমে যায় অনেক সময়। কিন্তু আমি দেখি কি যে আমার প্রাইভেট প্র্যাকটিসে 90% নর্মাল ডেলিভারি ক্ষেত্রে কোনো এপিডুরাল অ্যানালজেসিয়ার প্রয়োজনই হয় না, তার আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে। তো মায়েদের যে একটা ধারণা অনেকক্ষণ দিনের পর দিন, দুই দিন তিন দিন থেকে তারপর ব্যথা নিয়ে তারপর ডেলিভারি হলো, এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কারণ হচ্ছে সে যখন অ্যাক্টিভ স্টেজে যায়, 3 সেন্টিমিটারে যায়, তখনই কিন্তু তার কাউন্ট ডাউন শুরু হয়, তার আগে নয়। এখন সে যদি মনে করে আমি 3 দিন আগে থেকে হসপিটালে ভর্তি তখন থেকে কাউন্ট করে তাহলে তো তার 3 দিন হবে ডেলিভারি টাইম, কিন্তু 3 দিন কিন্তু ডেলিভারি টাইম না। সারা পৃথিবীতে কিন্তু আমরা 10-12 ঘন্টার বেশি দেখি না যে নর্মাল ডেলিভারি ট্রায়ালে যারা থাকে, কারণ আমরা হচ্ছে একটা সুস্থ বেবি চাই এবং সাথে একটা সুস্থ মা। এখন কথা হচ্ছে কি যে যদি কেউ মনে করে থাকে যে নর্মাল ডেলিভারিতে অনেক পেইন আর সিজারিয়ান সেকশন বা অস্ত্রোপচারে পেইন না, সেটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ সিজারিয়ান সেকশনের ওই মুহূর্তটা হচ্ছে পেইনলেস, কারণ তাকে অ্যানেস্থেশিয়া, কিন্তু পরবর্তীতে সার্জারি অবশ্যই, কারণ সে হচ্ছে কি তখন দুটা প্রবলেমে পড়ে। একটা হচ্ছে ডেলিভারির পরবর্তী যে তার শারীরিক পরিবর্তন সেটা গ্রহণ করা, আর 2 নম্বর হচ্ছে কি যে যে অস্ত্রোপচারটা হলো, বড় ধরনের অস্ত্রোপচার আমরা বলি মেজর সার্জারি, সেটার পরিবর্তনের মধ্যে পড়া। এবং এই মেজর সার্জারির ফলে যে প্রবলেমটা হচ্ছে, সে উঠে সুন্দর করে বসে বাবুকে দুধ খাওয়াতে পারছে না তার ব্যথার জন্য, হাঁটতে পারছে না, বসতে পারছে না, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন সব কিছু মিলেই কিন্তু সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে তার বেশ সময় লাগে। কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে কি যে জাস্ট ওয়ান গো,
সেই দিনটাই শুধু তার ব্যথা, যখন ডেলিভারি হয়ে গেল আমি একটা মাকেও পাইনি যে ডেলিভারি পরে তার প্রশান্তের হাসি আমি দেখিনি। ডেলিভারি পরবর্তী ঠিক পরবর্তী সময় সে বলে আমার তো আর কোনো ব্যথা নেই, সব ব্যথা চলে গেল। দ্য মোমেন্ট শি ডেলিভার যায় শি বিকামস অ্যাবসলুটলি নর্মাল, এবং দু তিন ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে সে উঠে বাবুকে দুধ খাওয়াচ্ছে, সে হাঁটতে পারছে। এবং এই জিনিসটাই আমাদেরকে আরও আরও ফিডব্যাক দেয় যে প্রত্যেকটা মায়ের নর্মাল ডেলিভারি হোক, সিজারিয়ান সেকশন হবে কিন্তু নির্দিষ্ট ইন্ডিকেশন ছাড়া যাতে মায়েরা সিজারিয়ান সেকশনে না যায়। এই ক্ষেত্রে মায়েদের উপর যেরকম একটা তাদের দিক থেকে একটা দায় আছে যে ব্যথার ভয়ে তারা চায় যে সিজার হোক, এরকম যেমন আছে, এমনি এরকম একটা কথাও তো প্রচলিত আছে যে আমাদের দেশে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকরাও নিজেরাও বেশি আগ্রহ দেখান সিজারের দিকে এবং পরামর্শ দেন যে হসপিটালে ভর্তি হন, অমুক ডেটে সিজার, গেলেই আগেই ডেট দিয়ে দেন। এই বিষয়টা থেকে উত্তরণের উপায় কী এবং এর সত্যতা কতখানি? এর জন্য তো আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে অনেক কাজ হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে যে সিজারিয়ান সেকশন যে হলো তার সঠিক ইন্ডিকেশন ছিল কি না, সেই সব হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে যেইখানে কোনো কারণ ছাড়াই সিজারিয়ান সেকশন হচ্ছে আমরা দেখছি কিন্তু এখন প্রতীয়মান। এবং কিছুদিন আগেও আমি দেখেছি যে আইনি কিছু কাজ করা হচ্ছে যে যেখানে হচ্ছে কি যে সিজারিয়ান সেকশন যদি কোনো ইন্ডিকেশন ছাড়া করা হয় তাহলে সেই হাসপাতাল কাজ করতে পারবে না ভবিষ্যতে, বা সেই ক্লিনিক কাজ করতে পারবে না ভবিষ্যতে। এটা তো একটা দিক, অবশ্যই আইন কড়াকড়ি হতে হবে এটার জন্য, যাতে হাসপাতালের যারা ওনার বা ক্লিনিকের যারা ওনার, যারা ব্যবসায়ের কারণে এই কাজটা করছেন, তারা অবশ্যই ওই আইনের জটিলতার মধ্যে পড়লে বিরত থাকবেন এই জিনিসটা। নৈতিকভাবেও তো তাদের সতর্ক হওয়া দরকার, নৈতিকভাবে সেটা তো ঢালাওভাবে যদি আপনি আইনটা প্রয়োগ করেন তখনই কিন্তু আপনার এই ন্যাচারালি সেই পথে যাবে। অনেক সময় দেখা যায় যে ক্লিনিকের ব্যবসার জন্য বা হাসপাতালের ব্যবসার জন্য অনেক চিকিৎসকরা করে থাকেন সিজারিয়ান সেকশন, আমাদের প্রত্যাশা থাকবে যে একজন চিকিৎসক নৈতিক অবস্থান থেকে ভেবে মেডিকেল সায়েন্সের যে স্ট্যান্ডার্ড যেটা আপনি বলছিলেন ইন্ডিকেশন, মানে তার এইটা যখন একটা ইন্ডিকেশনের মধ্যে পড়বে যে সিজার তখন করবেন, তার বাইরে যদি করেন তাহলে সেটা একটু নৈতিকতা পরিপন্থী হলো, সেটা একজন চিকিৎসক অন্তত করবেন না, ক্লিনিকের মালিক বা অন্যরা চাইলেও। আশা করি আমরা এখান থেকে উঠে আসব। যেহেতু ইন্ডিকেশন কথাটা বারবার আসছে, আপনি একটু বলেন যে একজন গর্ভবতী মাকে সন্তান জন্ম দেওয়ার সময় কী কী লক্ষণ দেখা দিলে বা কাদের বেলায় সিজারিয়ান সেকশনে যেতেই হয়, অর্থাৎ সিজার করার ইন্ডিকেশনগুলি কী? সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন হচ্ছে সে যদি আগে দুবার সিজারিয়ান করে থাকে, তার গর্ভফুলটা যদি নিচের দিকে থাকে যেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, তার যদি নিচের দিকে কোনো টিউমার থেকে থাকে, অনেক বিশাল বড় ফাইব্রয়েড মনে করেন সার্ভিক্সে আছে, তার যদি ডিসপ্রপোর্শন থেকে থাকে, মাথাটা অনেক বড় এবং গর্ভের মানে প্রসবের রাস্তাটা অনেক ছোট, সেক্ষেত্রে যদি প্রলং লেবার হয়, প্রসব অনেক লম্বা প্রসব হলো, বিলম্বিত প্রসব হলো, সেই সব ক্ষেত্রে অবস্ট্রাক্টেড লেবার যদি হয়ে থাকে সেই সব ক্ষেত্রে সিজারিয়ান সেকশন ইন্ডিকেটেড। অনেক সময় দেখবেন যে শুনবেন যে বললো ডায়াবেটিস সিজার করতে, নো ডায়াবেটিস কিন্তু সিজার ইন্ডিকেশন না, অ্যাসিলি সিজারের ইন্ডিকেশন না, প্রি অ্যাক্লামশিয়া অ্যাক্লামশিয়াও কিন্তু সিজার ইন্ডিকেশন নয়। প্রি অ্যাক্লামশিয়া অ্যাক্লামশিয়াতে আমরা দেখি যে ইন্ডাকশন ডেলিভারি টাইম যদি 6 ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি পসিবল। আমরা দেখছি আমাদের প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি যে উচ্চ রক্তচাপে অনেক নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে, ডায়াবেটিসে ইনসুলিন নিচ্ছে, হাই ডোজ ইনসুলিন নিচ্ছে, তাদেরও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। সো এগুলো কিন্তু ইন্ডিকেটেড নয় সিজারের জন্য, যে কতগুলো কথা বললাম সেগুলো কিন্তু ইন্ডিকেটেড। যেমন বাচ্চার পজিশন, বাচ্চার পজিশন যদি ট্রান্সভার্স লাই হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই সিজারিয়ান সেকশনে যেতে হবে। যদি ব্রিজ হয়ে থাকে সেখানে ব্রিজ ডেলিভারি পসিবল, কিন্তু ব্রিজের অনেক কমপ্লিকেশন আছে বলে আমরা অ্যালাউ করি না, ব্রিজকে আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি। সিজারিয়ান বা নর্মাল দুইভাবে যে সন্তান জন্মদান হয় সেই ক্ষেত্রে অনেকের মধ্যেই এরকম একটা প্রশ্ন থাকে যে এদের মধ্যে মেধায় এবং স্বাস্থ্যগত দিক থেকে সন্তানের বেলায় তারতম্য হয় কি না। এরকম বেসিক খুব বড় ধরনের ডিফারেন্স নেই তাদের দুজনের মধ্যেই, বরং আমরা বলে থাকি যে সিজারিয়ান নর্মাল ডেলিভারি যে বাবুগুলো আছে ওরা অনেক বেশি শক্ত এবং দেখা যায় যে রোগশোকের ক্ষেত্রেও, তবে সায়েন্টিফিক এভিডেন্স নেই যে খুব বেশি তারতম্য আছে তাদের স্বাস্থ্যের দিক থেকে বা পরবর্তী তার ডেভেলপমেন্টের দিক থেকে, ফলে দুইটা খুব বেশি ভ্যারি করে না। কিন্তু সিজারিয়ান হলে তার খরচ বেড়ে যায়, মায়ের কষ্ট বেড়ে যায়, সেখানে একটা সার্জারিতে যা যা জটিলতা হওয়ার সেটা অস্ত্রোপচার, এবং বড় ধরনের অস্ত্রোপচার তো আপনার কিছু কিছু জটিলতা নিয়ে আসবেই, তার রক্তক্ষরণ বেশি হবে, অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশন থাকবে, ওষুধ থাকবে, অ্যান্টিবায়োটিক থাকবে, ইনফেকশন হতে পারে,
সে যে বেড বাউন্ড হয়ে যাচ্ছে সেই জন্য কিছু জটিলতা হতে পারে, সে তো আছে, সে তো যে কোনো অস্ত্রোপচারের সাথে থাকে এবং সিজারের সাথেও আছে। পেইনলেস ডেলিভারি বা যেটা আপনি বলছিলেন একটা নিরাপদ ডেলিভারির জন্য একটা টিম ওয়ার্ক দরকার হয়, সাধারণত এই টিমে কারা কারা থাকেন এবং এটার যে ওটি বলেন বা কক্ষ বলেন সেটা কেমন হওয়া উচিত বা আমাদের দেশে সেটা কতখানি এগিয়েছি আমরা? এপিডুরাল অ্যানালজেসিয়া এখন অনেকেই জানে এপিডুরাল অ্যানালজেসিয়া সম্পর্কে, যে এটা ব্যথামুক্ত ডেলিভারি করে। আমাদের যেসব পেশেন্টরা করছে তাদেরও আমি রিভিউ দেখছি বেশ ভালোই, খারাপ না। তবে এপিডুরাল অ্যানালজেসিয়াও কিন্তু কমপ্লিকেশনের সাথে আসে। টিমে কারা কারা? এই টিমে থাকবে আপনার একজন এক্সপার্ট অ্যানেস্থেসিওলজিস্ট, যে হচ্ছে মেইন এপিডুরাল অ্যানালজেসিয়া সম্বন্ধে তার ট্রেনিং আছে এবং সে বুঝে যে কতটুকু ডোজে কী করতে হবে। এটা তো অ্যাম্বুলেটরি, এখানে হচ্ছে ব্যথা মুক্ত করবে কিন্তু প্রসব কিন্তু এগিয়ে যাবে, এই একটা জিনিস। এই টিমে সে অ্যানেস্থেসিওলজিস্টের সাথে থাকবেন একজন সিস্টার আর অবস্ট্রিশিয়ান বা একাউচার, যে হচ্ছে ডেলিভারি করবে। এই তিনজনের কম্বিনেশন কিন্তু এই টিমে থাকবে, এবং যদি অবস্ট্রিশিয়ান তাকে ঠিকমতো ইশারা না দেয় যে কখন কোন সময় কতটুকু সেন্টিমিটার ডাইলেটেড হলো, এখন রুগী সবচেয়ে বেশি পেইন হয় যখন ফুললি ডাইলেটেড থাকে, জ্বরের মুখ ফুললি খুলে গেল কিছুক্ষণের মধ্যে দেবে, তখন যদি সে ব্যথায় চিৎকার করে আপনি এপিডিউরাল দিয়ে দেন তাহলে কিন্তু তার প্রসব আর এগিয়ে যাবে না, তার প্রসব কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনার টাইমিং বোঝাটাও খুব দরকার। তখন দেখা গেলো যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি লাগলো, তার ফরসেপস লাগলো, ভ্যাকিউম লাগলো অথবা সিজারিয়ান সেকশন লাগলো, তো অবশ্যই টাইমিংটা বুঝতে হবে। সাধারণত 3-4 সেন্টিমিটার পরেই আমরা যখন পেশেন্ট অনেক বেশি পেইনের কথা বলে, যেটা হচ্ছে নর্মাল অ্যানালজেসিক ইনজেকশনস দিয়েও কভার হচ্ছে না, তখন আমরা তাকে অফার করি যে সে এপিডুরাল নিতে চায় কি না। ম্যাডাম, এই অনুষ্ঠানে আমরা নিয়মিতভাবে ব্যায়ামের কিছু পদ্ধতি দেখিয়ে থাকি দর্শকদের, আমরা একটু ব্যায়ামের পদ্ধতিগুলো দেখে নেই। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখে নেই সঠিক পদ্ধতিতে ব্যায়াম করে আপনি কি করে নিজেকে ফিট রাখতে পারেন। কোনো কারণে যদি আপনার শিশুর শারীরিক যে বৃদ্ধি তা যদি ব্যাহত হয়, কিংবা এমন হয় যে তার বুদ্ধিবৃত্তির খুব একটা যে ধরনের প্রপোর্শনাল ওয়েতে বিকাশ হওয়ার কথা তেমন হচ্ছে না, অর্থাৎ শারীরিক বৃদ্ধির হয়তো সে লম্বা হচ্ছে না কিংবা তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অতটুকু বাড়ছে না, সেই ক্ষেত্রে যে আসনগুলো আমরা করে থাকি যোগাসনে, আজকে আমরা তার ভেতরে অন্যতম একটি আসন করব। ফ্ল্যাট একটা সারফেসে, ওকে, ম্যাট বা ফ্লোর যেখানে করেন না কেন যেন ফ্ল্যাট হয়, মেঝেটা সমতল হয়, উঁচু নিচু না হয়, ওকে। দেন এখান থেকে কোমরে হাত, ডান দিকে ডান পা যতটুকু নেওয়া যায় নিব, ব্যালেন্স। দেন বাম দিকে বাম পা, আমরা বলেছি যে প্রসারিত, তার মানে যতটুকু ব্যালেন্সে গেলে আপনার দাঁড়াতে পারছেন ততটুকুতে যাবেন। দেন ইনহেল, হাত পাশে, এক্সেল, আবার কোমরে, ইনহেল, ওয়ার্ম আপ, যেন কিছুক্ষণ থাকলে আপনার ব্যালেন্সটা হচ্ছে এমন অবস্থায়। দেন ইনহেল অ্যাগেন, হাত পাশে, এক্সেল আপ, ইনহেল টান টান লম্বা, এক্সেল ডাউন সোজা, হাত সামনে বা বরাবর, এখান থেকে ব্যালেন্সে হাত ফ্লোরে রেখে ব্যালেন্সে আপনি যেটা আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী পা একটু বাড়াতে পারেন, পাশে স্ট্রেচ করতে পারেন। দেন হাত ভিতরে এনেও করতে পারেন, যে আমার পায়ের একই লাইনে এনে হাত রেখে মেরুদণ্ড সোজা রেখে থাকলাম, কিংবা বরাবর থাকতে পারে, কিংবা হাত সামনে এনে দেন আমি কনুই সহ নামিয়ে এখান থেকে মাথা ফ্লোরে, ওকে, অ্যান্ড স্টে, 1, 2, 3, 4, 5, দেন আপ, ব্যালেন্সে হাত মিডলে আনলাম, এখান থেকে আমি আবার পা আস্তে 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 কাছাকাছিতে এনে, দেন ইনহেল, কোমরে হাত, লুক ফ্রন্ট, দেন এক্সেল স্ট্রেট, আরেকবার দেখতে গেলে ইনহেল,
সোজা হাত যখন পাশে এনে আপনি করতে পারেন কিছু ক্ষেত্রে আমরা এর আগে দেখিয়েছি যে হাত উপরে ব্যালেন্সের জন্য আমরা হাতে এনে করতে পারেন এবং তার সাথে আপনি ব্যাক বেন্ডও ইউজ করতে পারেন কোমরের জন্য ইনহেল এন্ড বেন্ড ব্যাক এন্ড এক্সেল লুক ফ্রন্ট সামনে 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 ওকে নামলাম দেন আমরা হাতে সাপোর্টটা নিয়ে সামনে নামলাম আর ওঠার সময় আবার এক্সেল এন্ড দেন কোমরে হাত এন্ড ইনহেল আপ যাদের এই ফ্লেক্সিবিলিটিটা শরীরে খুব একটা ব্যালেন্সের জন্য তার জন্য ভালো না সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা একটা ব্লক ইউজ করতে পারি ব্লকটা আমরা সামনে রেখে নিলাম ওকে একই পজিশনে পা সাইডে সাইডে ওকে অ্যান্ড ইনহেল বেন ব্যাক অ্যান্ড এক্সেল সামনে এসে আগে ব্লকটা ধরে আমরা ব্যালেন্স করলাম অ্যান্ড দেন ডাউন যখন হলো আমরা ব্লকে রেখে কিংবা ফ্লোরে হাত রেখে পা আর একটু ওয়াইড স্প্রেড করে তারপর আমরা মাথাটা ব্লকের উপরে এখানে রেখে দেন করলাম হয়তো আমাদের ফ্লেক্সিবিলিটিটা প্রেফার না করলে কিংবা এক্ষেত্রে আমরা আরেকটু লম্বা করেও নিতে পারি যতটুকু আমি নামতে পারছি না তখন আমি লম্বা করে নিয়ে বা ব্যালেন্সটা ঠিক রেখে তারপর আমরা করতে পারি স্টে দেয়ার যে হাইটে আপনার সুবিধা হচ্ছে সেই হাইটটা নিয়ে আপনি করতে পারেন এবং প্র্যাকটিস যদি খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে গেলে ম্যাট সরিয়ে নিয়ে তারপরে আপনি সামনে এখান থেকে নামিয়ে তারপরে আপনি করতে পারেন ওঠার সময় ব্যালেন্স হাত মাঝে পা ক্লোজ করে এনে কোমরে ইনহেল লুক ফ্রন্ট অ্যান্ড এক্সেল দেন আস্তে ব্যালেন্স ব্যালেন্স দেখতে এই আসনটা মনে হচ্ছে যে অনেকটুকু কঠিন কিন্তু প্রপারলি করলে এবং প্রপস দিয়ে করলে আপনার কিন্তু এই আসনে অনেক অনেক উপকার পাওয়া যায় যে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে মোবিলিটি বাড়বে ব্রেনের পাওয়ারটা বাড়বে আর যেটা বললাম বাচ্চাদের উচ্চতার জন্য খুব ভালো ব্যায়াম তো গর্ভবতী মায়েদেরও করতে হয় সেই ক্ষেত্রে সবার বেলায় আপনার দৃষ্টিতে গর্ভবতী মায়েদের বেলায় ব্যায়ামের গুরুত্ব কতখানি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো কি যে একটা ব্যায়ামই মাকে অ্যাক্টিভ রাখতে পারে এবং তার গর্ভকালীন সময়ে অ্যাক্টিভিটি তার বাচ্চার সুস্থতা নিশ্চিত করে আর ডেলিভারির সময় তো এই ব্যায়াম অনেকই অপরিহার্য অনেক দেশে দেখবেন উন্নত দেশগুলোতে দেখবেন যে সেখানে অ্যান্টিনেটাল এক্সারসাইজেস বলে আলাদা ক্লাসেসই নেওয়া হয় যেখানে হচ্ছে কি যে গর্ভকালীন সময় মা এবং গর্ভজাত শিশুর ফাদার একসাথেই থাকে এবং হেল্প করে মায়েকে অ্যাকচুয়ালি একটা মায়ের ডেলিভারি এবং প্রসব গর্ভকালীন সময় এবং প্রসব কালীন সময় এবং প্রসব পরবর্তী সময় এই তিনটা সময় কিন্তু আমরা পার্সোনালি স্পেশালি আমি পার্সোনালি হাজব্যান্ডদেরকে রাখি ইভেন ডেলিভারির সময় আমি হাজব্যান্ডদেরকে রাখি যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এটা অনেকে খেয়াল করতে পারে না শুধু মনে করে কি যে ডেলিভারি এটা হচ্ছে শারীরিক একটা ব্যাপার কিন্তু মায়ের যে মানসিক একটা ব্যাপার থাকে এবং এটা যে বিরাট ভূমিকা থাকে সেটা আমি গত 10 বছরের প্র্যাকটিসে আমি দেখেছি কারণ যখন মা তার হাজব্যান্ডকে পায় এবং এই জিনিসটা এই যে শিশু জন্মের যে একটা সুখের অনুভূতি সেটা কিন্তু সে আর তার হাজব্যান্ড সবচেয়ে বেশি শেয়ার করতে পারে এবং তাদের শেয়ারের জিনিস এবং আমি দেখেছি মা ভীষণ প্রশান্তিতে থাকে যখন গর্ভকালীন শিশুর বাবা পাশে থাকে এবং আমাদেরও প্রচুর হেল্প হয় গর্ভকালীন প্রসবের সময় এবং অ্যান্টিনেটাল সময় অনেক সময় দেখা যায় মায়েরা এসে বলতে পারছে না মনে করতে পারছে না তার প্রবলেমগুলা হাজবেন্ড মনে করিয়ে দিচ্ছে এতে এবং ডেলিভারির সময় ভুল বোঝাবুঝিও কমে যায় এই যে ডক্টর প্যাশেন্ট রিলেশনশিপ এবং কিছু ভুল বোঝাবুঝির ক্ষেত্র তৈরি হয় অনেক অহেতুকি তৈরি হয় সেটা তৈরি হয় কারণ হচ্ছে কি যে হাজবেন্ডটা জানতেই পারলো না বুঝতেই পারলো না তার ওয়াইফকে ভিতরে নিয়ে গেল কি হলো না হলো তারা কিন্তু কোনো ইনফরমেশন পাচ্ছে না কিন্তু হাজবেন্ড যদি আমাদের সাথে থাকে যেটা আমরা প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি এবং আমি নিয়ম করা যে হাজবেন্ড কিন্তু ভিতরেই থাকতে হবে সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক যেটা আমি দেখেছি যে তখন আমাদের দূরত্বটা অনেক কমে যায় হাজবেন্ডের সাথে ও জানতে পারছে যে আমরা আমাদের ম্যাক্সিমাম ট্রাই করছি তার বাচ্চা ডেলিভারি করার জন্য বা মায়ের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য এবং সিজারিয়ান সেকশনেও তাই সবাই যাতে এটা মেনে চলেন এবং সবাই করলেই ভালো ম্যাডাম আরেকটি বিষয় হচ্ছে যে
গর্ভাবস্থায় আপনারা বিভিন্ন রকমের মিনারেলস ভিটামিনস এর সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, সাপ্লিমেন্ট না দিয়ে বা দরকার হলে দিবেন, তার বাইরে কোন কোন ফল বা খাবার দাবার তার খাদ্য তালিকায় থাকলে এগুলি তিনি ডায়েটারি সোর্স থেকেও পেতে পারেন? ডায়েটারি সোর্স তো তার লাগবেই, তবে আপনি যেটা বলছিলেন যে ভিটামিন সাপ্লিমেন্ট অবশ্যই লাগবে, কারণ হচ্ছে কি যে দেখা যায় যে গর্ভকালীন সময় আয়রন রক্ত কম বাড়ছে কিন্তু পানির পরিমাণ বেশি বাড়ছে, সো তার অবশ্যই ফিজিওলজিক্যাল এনিমিয়া বা রক্ত শূন্যতা হবে এবং সেইটা অ্যাভয়েড করার জন্যই তাকে সাপ্লিমেন্টাল আয়রন খেতে হবে, মানে তার বাড়তি চাহিদা সেটা মেটাতে করার জন্য মেকআপ করার জন্য তাকে সাপ্লিমেন্টাল খেতেই হবে তাকে। এখন যে পুষ্টিযুক্ত খাবারের কথা বলছিলাম, আমরা বলি ফার্স্ট ক্লাস প্রোটিনে দিয়ে খেতে, কার্বোহাইড্রেট কম খেতে বলি, শাক সবজি প্রচুর খাবে সে, এছাড়া হচ্ছে কি যে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, কাঁচা কলা কলিজা কচু শাক এগুলো অনেক বেশি করে খেতে হবে, ছোট মাছ অনেক বেশি করে খেতে হবে তাকে। যে আরেকটা জিনিসের কথা বলছিলাম সেটা হচ্ছে কি যে ডাক্তারি কাগজপত্রের বাদে বা চেক আপের বাইরে সে কোনো ওষুধ খাবে না, জানি যে কলা অত্যন্ত সহজলভ্য আমাদের দেশে এবং পুষ্টি সমৃদ্ধ, তাই আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই কলার পুষ্টিমান। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জেনে নেই কলায় কতটা পুষ্টি আছে এবং কেন খাবেন। আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার। কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম। 100 গ্রাম কলা থেকে আমরা প্রায় 90 কিলোক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস এবং মিনারেলস থাকে। খুব সহজ পাচ্ছ এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে। আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলিটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি। এছাড়াও আন্ডারওয়ে চিলড্রেন যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি। কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকে, এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কলাতে আমরা যে ভিটামিন B6 পেয়ে থাকি সেটি কিন্তু এনিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন সি পেয়ে থাকি, এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকলসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি। এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকায় এটি আমাদের মানব দেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এখানে কষ্ট করে এসেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জেনে নেই আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য কি রয়েছে। ক্যান্সার যদি খুব দ্রুত নির্ণয় করা যায়, খুব আর্লি ডায়াগনোসিস যদি করা যায়, তাহলে দেখা যায় যে তাদের 5 বছরের যে 5 ইয়ার সার্ভাইভাল সেটি অনেক বেশি হয়, অনেক বেশি দিন তাদেরকে কর্মক্ষম রাখা যায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।